السلام عليكم ورحمة الله। বুধবার আরাফাত দিন যদি আমল করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যা চাইবে ইনশাআল্লাহ পেয়ে যাবে। অত্যন্ত পাওয়ারফুল একটি আমল, এটা জিলহজ মাসে করতে হবে। আজকে যে বুধবার, কালকে ঈদ, এই বুধবার আজকের দিনে সারাদিন টাইম আছে, যদি করতে পারেন প্রথম নম্বর আপনার জীবন যত দোয়া করেছেন ইনশাআল্লাহ কবুল হবে। দু নম্বর আপনার আল্লাহ রব্বুল আলমিন গায়েবি সাহায্য করবেন। তিন নম্বর যাদের ছেলে সন্তান হচ্ছে না আল্লাহ রব্বুল আলমিন দান করবেন, যাদের ধন সম্পদের দরকার আল্লাহ রব্বুল আলমিন দান করবেন। যদি আপনার এই দিন এই আমল করতে পারেন, কোন আমল করতে হবে আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো। সেই জন্য সকলকে রিকোয়েস্ট করো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেন। কোন আমল করতে হবে জেনে নামাজের পরে করবেন। ধরেন আপনি যে কোনো নামাজের পরে 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার দরুদ ইব্রাহিম অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে আল্লাহর কাছে হাত ধরে দোয়া করবেন। কারণ আজকে যে রাত, এই রাত আল্লাহর কাছে অনেক প্রিয় রাত, এই রাতে দোয়া করলে কবুল হবে। তাই জন্য আপনি নামাজের পরে 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার দরুদ পড়ে আপনি দোয়া শুরু করবেন। দোয়ার প্রথমে একবার দোয়া শুরু করে আল্লাহর কাছে যা চাওয়ার দরকার চেয়ে নেবেন, তারপর একবার আস্তাগফিরুল্লাহ পড়ে আপনি দোয়াটা শেষ করবেন। আল্লাহ আপনার সকল জীবনে গুনাহ মাফ করে দেবেন এবং আল্লাহর কাছে যা চাইবেন ইনশাআল্লাহ পেয়ে যাবে। অবশ্যই আপনাকে নামাজি হতে হবে, তারপর ফল পাবেন। যদি নামাজি না হন তো আজ থেকে নামাজ হয়ে যেতে হবে, তাহলে আল্লাহ রব্বুল আলমিন ফল দেবেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা এখানে শেষ করছি।